এই পদ্ধতিতে ঝটপট বানিয়ে নিলে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে দুর্দান্ত লাগে। নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ফুলকপির একটা ভাপা রেসিপি শেয়ার করব একেবারে নিরামিষ পদ্ধতিতে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। একটা মাঝারি সাইজের ফুলকপি, ফুলগুলোকে প্রথমে কেটে নিয়েছি, আর কী পদ্ধতিতে কাটলাম সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গেছেন। ফুলগুলোকে কেটে নেওয়ার পর এইভাবে ছোট ছোট করে নেব। ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে, ঠিক একইভাবে এভাবে ছোট করে নেবেন। আর এখানে পুরো ফুলকপিটা আমি ব্যবহার করিনি, একটা ফুলকপি থেকে তিন চারটে মতো ফুল রেখে দিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে সমস্ত ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম, টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা। সবগুলোকে একসাথে ধুয়ে রেখে নিলাম। ধোয়া হয়ে গেলে কড়াইতে জল পাল্টে দিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো, আর অল্প একটু নুন দিয়ে একটুখানি জাস্ট ভাপ দিয়ে নেব। খেয়াল রাখবেন কপিগুলো যাতে একেবারে সেদ্ধ না হয়ে যায়। মোটামুটি এইভাবে ভাপ দিয়ে নিলে কপির মধ্যে যদি পোকা থেকে থাকে সেগুলোও বেরিয়ে যাবে, এদিকে অনেকের গ্যাসের সমস্যা থাকে সেগুলো থেকেও রেহাই পাওয়া যাবে। জল থেকে ছেঁকে কপিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে কেটে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম। আর পেঁয়াজ কেটে এভাবে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকামগুলোকেও মোটামুটি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম অল্প একটু তেল। সাদা তেল দিয়ে প্রথমে ভাজছি, প্রথমে সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে জাস্ট হালকা ভেজে নিচ্ছি, এর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না ছাড়ে, ওই কারণে অল্প একটু নুন দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এইভাবে নাড়াচাড়া করার পর দেখুন ঠিক এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি তেল থেকে পেঁয়াজগুলোকে তুলে নেব। একেবারে পেঁয়াজ গলেও যাবে না, আবার একেবারে কাঁচাও থাকবে না। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকামগুলোকেও ঠিক একইভাবে হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর আমি তেল থেকে তুলে নিচ্ছি, দেখুন কালারও নষ্ট হবে না, এদিকে কাঁচা যে গন্ধটা থাকে সেটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাবে। ক্যাপসিকামগুলো তুলে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে কপিগুলোকে দিয়ে জাস্ট হালকা এভাবে নাড়াচাড়া করে নেব। কপিগুলোকে না ভাজলেও চলবে, আমি যেমন করে জলের মধ্যে ভাপ দিয়ে তুলে রেখেছিলাম সেই অবস্থাতে রেডি করে নেওয়া যাবে। তো যেহেতু তেল ছিল একটু কড়াইয়ের মধ্যে, তার জন্য আমি কপিগুলোকে একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি, কিন্তু কপির কোনো রকম কালার নষ্ট হওয়া চলবে না। দেখে বুঝতেই পারছেন কোনো রকম কালার চেঞ্জ হয়নি। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কপি, ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে। এদিকে একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি, তার মধ্যে বানিয়ে নেব একটা পেস্ট। তার জন্য নিয়ে নিলাম দু চামচ কালো সর্ষে, দু চামচ সাদা সর্ষে, দু চামচ পোস্ত, আর দিয়েছি এক চামচ সাদা তিল। আপনারা চাইলে তিলের বদলে পোস্তটা একটু বেশি করে ইউজ করতে পারেন। এখন এই সমস্ত মিশ্রণকে আমি শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি প্রথমে, তাতে করে পেস্টটা বানাতে খুবই সুবিধা হয়। শুকনো শুকনো ভালো করে দু একবার ঘুরিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু জল। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা বাড়িয়েও নিতে পারেন। এখন আবার আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য ঢাকনা বন্ধ করে দেখুন একটা সুন্দর মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার রেডি রয়েছে ফুলকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দেব পুরো পেস্টটাকে। দুর্দান্ত রেসিপি, এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। এদিকে এই রেসিপিটা রুটির সাথে যেমন ভালো লাগে তেমনি সমানতালে ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে। পুরো পেস্টটা এর মধ্যে দেওয়ার পর মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু দুধ। দেখতে পাচ্ছেন দুধের পরিমাণটা, পুরোপুরি দিয়ে দেবেন না, অল্প অল্প দুধ দিয়ে মাখবেন। আর দিয়ে দিলাম সবশেষে ধনে পাতা আর স্বাদ অনুযায়ী নুন। এখন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ বেশ অন্যরকম হয়। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এর মধ্যে চাইলে অল্প একটু হলুদও দিতে পারেন, তবে আমি এখানে হলুদ দিইনি, আর বাদ বাকি যে দুধটা ছিল সেই দুধটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। একটা টিফিন বক্স নিয়ে নিলাম, আর মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে পুরোপুরি ঢেলে দেব। আর মিশ্রণটা যে মেখেছি দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কতটা রয়েছে, মানে এর মধ্যে অল্প একটু ঝোলঝোল রয়েছে। পুরোটাই চেঁচে মুছে বাটির মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে সাজিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি, এটা আপনারা না চাইলেও দিতে পারেন,
এখন সবশেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। ব্যাস, এবার ঢাকনা বন্ধ করে দিলাম। এদিকে গ্যাস অন করে জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর জলটাও ফুটে উঠেছে। জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়ে তার মধ্যে বসিয়ে দেব টিফিন বাটিটা। আর এই টিফিন বাটির মধ্যে আরও একটা জিনিস আমি অ্যাড করেছিলাম, আপনাদের দেখাতে ভুলে গেছি। দেখুন, তিনটে কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, গোটা দিয়েছি অবশ্য, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে কড়াইতে একটা ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10-15 মিনিট ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো 10-15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। আর ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন, দারুণ সুস্বাদু একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, তেমনি রুটি বা লুচির সাথেও দারুণ লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রাতের ডিনারে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এটাই বানিয়ে নিন, গরম গরম রুটি কিংবা ভাতের সাথে দারুণ লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়াই দুর্দান্ত একটা রেসিপি। দেখুন, এর গ্রেভিটা ঠিক এমনই হয়েছে, দেখে যতটা লোভনীয় লাগছে খেতেও তেমনি দুর্দান্ত লোভনীয় হয়েছে। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।